जाल रेवेन्यू स्टैम्प और कोटपी प्रस्तुतकारी सिंडिकेटर मूल होता सह चार जन के ग्रेफ्तार कर ढाका मेट्रोपलिटन पुलिस गोयेंदा साइबर और क्राइम विभाग तादेर ढाका और नारायणगंज जिलार विभिन्न एलाका ग्रेफ्तार करा है। रिमांडे एने तादेर काछ थेके गुरुत्वपूर्ण तथ्य संग्रहेर चेष्टा करछे पुलिस। मासुदा लाबुनीर प्रतिबेदने थाकछे विस्तारित। नगद 3,60,00,000 टाका सह चार जन के ग्रेफ्तार करेछे पुलिशेर गोयेंदा साइबर और क्राइम विभाग। शुक्रवार दुपुरे डीएमपी मीडिया सेंटारे संवाद सम्मेलने विस्तारित जानानो हय। डिबिर प्रधान एके एम হাফিজ আক্তার বলেন তাদের রিমান্ডে নিয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। স্ট্যাম্পের ক্ষেত্রে কিন্তু অফিস টু অফিসে যায়, সেটা এটা রেখে দেয়। এটা মূল এটা হলো সরকারি রাজস্ব স্ট্যাম্প, যেটা হলো সরকারি রাজস্ব হারাচ্ছে ব্যাপক হারে। এই চার প্রতারককে গ্রেফতারের সময় আরো জব্দ করা হয় বাংলাদেশ ডাক বিভাগের রসিদের কপি 300 পাতা, একটি বড় প্রেস মেশিন, দুইটি কাটিং মেশিন, ডাই কাটিং মেশিন, স্বর্ণালঙ্কার সহ আরো বিভিন্ন সরঞ্জাম। অবিকল মনে হয় যে দৃশ্যমান যখন মনে হয় যে তখন এটা মনে হয় যে কাছাকাছি, কিন্তু এই দুটো ইউভি রে মেশিন ব্যবহার করা এবং ইউভি মেশিনের নিচে ধরলে জিওবিটা চলচল করে, আসলটা নকলটাই করবে না। আর আরেকটা হচ্ছে কালো কালো রেখা ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে মতিঝিল থানায়। স্ট্যাম্প ব্যবহার করা হয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। খেয়াল করে না।